আমি এখন আপনাদের দেখাবো নোয়াখালী অঞ্চলের জেলার কিছু প্রাণী। এই দেখতেছেন একটা টিবল আর একটা পাত্র দেওয়া আছে। এই পাত্রটা দেওয়া আমি টিবল চুয়ে পানি বের করে আপনারা দেখবেন যে এই পানিটা আসলে কেমন পানি। আপনারা হয়তো বা ভাবতেছেন যে পানির ভিডিও সেটা কেমন, আসলে চাইলা ভিডিও আসলে আপনি যাদের টিবল আছে তারা দেখবেন যে পানি অনেক স্বচ্ছ ও অনেক সুন্দর হয়। আর এই দিকে এই অঞ্চলে পানিতে অনেক পরিমাণ আর্সেনিক থাকে। যে আমাদের পানির চিবা শেষ হলো, আপনারা দেখেন পানি পানিটার চিবা পড়ে পানির কালার একদম কেমন জানি সাদা এক বর্ণের আকার ধারণ করলো। এখন ভিতর থেকে পানির নিচ থেকে গ্যাস দিয়ে এটা ভর্তি হয়ে যাচ্ছে। দেখেন গ্যাসের দিক থেকে যে বুলবুলি বলে না কি বলে আপনারা দেখবেন, দেখেন যে একদম গোটা টাইপ ফেনা মনে হয় এগুলো পানি। আসলে এই পানিটা খাওয়ার উপযোগী কিনা সেটা আপনারা ভালো জানবেন। আর আপনাদের যাদের এইদিকে আর্সেনিক মুক্ত এই যে পানি দেখেন সম্পূর্ণটা ফেনা ধরে গেল পানিতে, একটু পরে দেখবেন যে ফেনা কাটে যাবে পানির বর্ণ লাল হয়ে যাবে। আসলে একটু এই পানিটা খাওয়ার উপযোগী কিনা সেটা আপনারা ভালো জানবেন। আর এসব পানি অবশ্যই খাবেন না, এসব পানিতে কারণ আর্সেনিক থাকতে পারে। ধন্যবাদ।